দেড় বছর বন্ধ থাকার পর কাল খুলছে স্কুল কলেজ। খুশি বেশিরভাগ শিক্ষার্থী, করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধেও ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মানা না হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর। ঝরে পড়াদের ফিরিয়ে আনতে নেওয়া হবে উদ্যোগ। নদ নদীর পানি কমলেও বেড়েছে নদী ভাঙন, বন্যায় লোকসানের সংখ্যায় কৃষক, ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ। চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ জেলায় 17 জনের মৃত্যু। চীন থেকে দেশে এলো আরও 54 লাখ টিকা। স্বাগত সমগ্র বাংলাদেশ, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান, শিরোনাম শুনছিলেন। এবার চলে যাচ্ছি পুরো খবরে। দীর্ঘ দেড় বছর পর কাল খুলছে স্কুল কলেজ। এর মধ্যেই বেশিরভাগ প্রতিষ্ঠান শেষ করেছে প্রয়োজনীয় প্রস্তুতি। নানা সংশয় থাকলেও দীর্ঘদিন পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থী অভিভাবকরা। স্কুল কলেজ খোলার ঘোষণার পর গত কয়েকদিন ধরে চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চলছে ধোয়ামোছার কাজ, নগরীর স্কুলগুলো প্রস্তুত শিক্ষার্থীদের বরণ করতে। করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতেও নেওয়া হচ্ছে ব্যবস্থা, প্রশাসনের পক্ষ থেকেও চলছে তদারকি। পরিষ্কার পরিচ্ছন্নতা করার সাথে সাথে আমরা আবার ওরা কীভাবে বসবে, ওদের বসার যেই অ্যারেঞ্জমেন্টটা সেটাও আমরা ঠিক করে ফেলেছি। এক বেঞ্চে একজন করে বসবে, জেড সিস্টেমে বসবে। যাদের পরীক্ষা রয়েছে, পাবলিক পরীক্ষা সামনে রয়েছে, তাদের ক্লাসটি প্রতিদিন হবে, কিন্তু যাদের পাবলিক পরীক্ষা নেই তাদের জন্য সপ্তাহে একদিন ক্লাস হবে। কিন্তু আমরা আশা করছি করোনার প্রকোপ অতি দ্রুতই কমে আসবে এবং আমরা সকল শ্রেণীর জন্য সপ্তাহে প্রতিদিন আমরা ইনশাআল্লাহ ক্লাস চালু করতে পারবো। বগুড়া, খুলনা সহ দেশের সব জেলা শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্রস্তুতি। করোনা সতর্কতার পাশাপাশি ডেঙ্গু রোধেও ব্যবস্থা নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মুন্সিগঞ্জে স্কুল কলেজ ও এর আশেপাশের এলাকায় চলছে ময়লা আবর্জনা ও জমা পানি পরিষ্কারের কাজ। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলার জন্য আশেপাশে আমাদের যেসব জলাশয় বা যেসব পাত্রে জল জমতে পারতো সেগুলো আমরা নির্মূল করার চেষ্টা করছি। করোনা এবং ডেঙ্গুর আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্যে আমরা চেষ্টা করছি এবং এর জন্য সরকার নির্দেশিত নির্দেশনাগুলি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পালন করবার চেষ্টা করছি। এদিকে দীর্ঘদিন ধরে ঘরে আটকে থাকার পর আবার স্কুল খোলার আনন্দে উচ্ছ্বসিত বেশিরভাগ শিক্ষার্থী। করোনা ঝুঁকি নিয়ে কিছুটা সংশয় থাকলেও স্কুল খোলার সিদ্ধান্তে খুশি বেশিরভাগ অভিভাবক। অনেকদিন পর স্কুলে আসছি, সবার সাথে দেখা হবে, এটা আমাদের অনেক ভালো লাগবে। অনেকদিন পর আমার ফ্রেন্ডদেরকে দেখতে পারবো, ওটার খুশি। আবার করোনা পরিস্থিতিতে ভয় লাগছে। অনলাইনে ক্লাস হয়, তারপরে এখন যখন শাশুড়ি স্কুল আসতেছে, ওটা আমাদের যে ওনার শিক্ষকদের ওটা ভালো পারবে, বুঝে দিতে পারবে সব কিছু, ওদের নিয়ম শৃঙ্খলা মাধ্যমে চলে আসবে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে শিক্ষার্থী ও অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা। বেশপিনন্দি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, কাল থেকে তো স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে, চট্টগ্রামের প্রস্তুতি কেমন দেখছেন? আর পাশাপাশি ডেঙ্গুর প্রকোপও কিন্তু বেশ, সেক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রস্তুতির বিষয়টা যদি আমরা যদি বলি, তাহলে আসলে দেখবো যে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের যে সমস্ত স্কুল আগামীকালকে থেকে খুলবে, সেই সমস্ত স্কুলে আসবাবপত্র মোছামুছি থেকে সমস্ত কার্যক্রমগুলো তারা শুরু করেছে। আমরা আজকে দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসক নগরীর বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেছে এবং সেখানে ঠিক সঠিকভাবে হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রাখার কথা যে নির্দেশনাগুলো ছিল সেগুলো শতভাগ মানা হয়েছে কিনা সেটি তিনি পরিদর্শন করেছেন। আমরাও আসলে নগরীর বেশ কয়েকটি স্কুলে ঘুরে দেখেছি, ইতিমধ্যে আগামীকালকে যে স্কুল খুলবে সেটির শতভাগ না হলেও মোটামুটি বলা যেতে পারে যে সব ধরনের প্রস্তুতি তারা রেখেছে। আপনার এই মুহূর্তে আছে নগরীর খাস্তগী স্কুলের সামনে, আপনি যদি দেখেন যে এখানে দেখবেন যে আগামীকাল যে শিক্ষার্থীরা এখানে স্কুলে প্রবেশ করবে, তাদের প্রাথমিকভাবে তাদের হাত ধোয়ানোর জন্য যে সমস্ত ওষুধপত্র রাখার কথা অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার সেগুলো থরে থরে সাজানো হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে স্কুলের প্রতিটি টুল টেবিলকে স্যাবলন সহ অন্যান্য যে সমস্ত জীবাণুনাশক ওষুধ রয়েছে সেগুলো দিয়ে তারা ধুয়ে ফেলেছেন। আমরা নগরীর বেশ কয়েকটি স্কুলে এমন চিত্রটি দেখেছি এবং জেলা প্রশাসন যেটি বলছেন সেটি হচ্ছেন নগরীর বাইরেও যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানে স্ব স্ব উপজেলার যারা ইউনিয়ন
উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন, তারা প্রত্যেকটি স্কুল ঘুরবেন এবং যেখানে কোনো ধরনের ব্যত্যয় তারা দেখবেন সেখানে তারা সঙ্গত যে সমস্ত ব্যবস্থা নেয় সেগুলো তারা নেবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলছে সেটি হচ্ছে, যেহেতু কমলমতি শিক্ষার্থীরা প্রায় দেড় বছর পরে স্কুলে যাবেন, সঙ্গত কারণে তাদের মধ্যে উৎসাহ থাকবে, উদ্দীপনা থাকবে এবং সেই কারণে তাদের মধ্যে কিছুটা বিশৃঙ্খলাও দেখা দিতে পারে। সেই বিষয়টিকে মাথায় রেখে প্রতিটি স্কুল কর্তৃপক্ষ যাতে ব্যবস্থা নেয় সেই বিষয়ে তারা যে সমস্ত নির্দেশনা দেয় সেগুলো দিয়েছেন এবং এখন পর্যন্ত বলা যেতে পারে যে প্রতিটি স্কুল আগামীকালকের জন্য শতভাগ প্রস্তুত আছে এবং শিক্ষার্থী অভিভাবক তারা সবাই করোনার এক ধরনের ভয় তাদের মধ্যে আছে। পাশাপাশি দেড় বছর পর তারা স্কুলে আসবেন, তাদের প্রিয় শিক্ষার্থীর সঙ্গে দেখা হবে, শিক্ষকদের সঙ্গে দেখা হবে, সহপাঠীদের সঙ্গে দেখা হবে, সে বিষয়ে তাদের মধ্যে খুশিও আছে, পাশাপাশি করোনার যে বিষয় সেই উদ্বেগটুকু আছে। সবকিছু মিলিয়ে তারা আসলে একটি সুন্দর পরিবেশ আগামীকালকে স্কুলে আসবেন বলে মনে করছেন। চট্টগ্রাম থেকে স্কুল খোলার প্রস্তুতি বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আসান রিটন। করোনা সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। দুপুরে জামালপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি না মানলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এমনকি সেই প্রতিষ্ঠানে পাঠদান সাময়িকভাবে বন্ধ করা হবে। এছাড়া করোনায় ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে মন্ত্রী বলেন, পারিবারিকভাবে খোঁজ নিয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা হবে। যদি কোনো কারণে দেখা যায় যে সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে, তাহলে অবশ্যই আমরা সাথে সাথেই ব্যবস্থা গ্রহণ করব যেন আর সংক্রমণ বাড়ার সম্ভাবনা না থাকে। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নিচু এলাকা থেকে এখনও নামেনি পানি। বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত কয়েক হাজার হেক্টর জমির ফসল, এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছেন কৃষকরা। বিভিন্ন জেলায় ক্ষতির পরিমাণের হিসাব নিতে শুরু করেছে কৃষি বিভাগ। প্রায় ২৫ দিন পর ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার নিচে নেমেছে, তবে বেড়েছে নদী ভাঙন। জেলায় ২০০০ হেক্টর জমির বিভিন্ন ফসল পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে পদ্মা, মধুমতি ও আড়িয়ালখা নদী পাড়ের কৃষকরা এই ক্ষতির মুখে পড়েন। ধানগুলি সম্পূর্ণ কাটালে মনে করে এটা মেরে ফেলেছে, আবার এদের নদীতে ভাঙ্গে নিয়ে আসতেছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। ভাঙন কবলিত অতি দরিদ্র নদী ভাঙনের শিকার তাদের একটা তালিকা করে তাদেরকে আরও সমন্বিতভাবে যাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়া যায় বা অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা যায় কিনা সেটি। টাঙ্গাইলে তলিয়েছে ৯৯০ হেক্টর আমন ধানের ক্ষেত এবং ২০ হেক্টর সবজি বাগান। তলিয়েছে বাসাইল উপজেলার নিম্নাঞ্চল, সেখানে বেশ কয়েকটি রাস্তা বন্যার পানিতে ভেঙে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভেঙে গেছে এরিয়া দ্রুত আমাদের যদি ব্যবস্থা না করে আমাদের জন্য সবার জন্যই কষ্ট। শরীয়তপুরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে পানি নামতে শুরু করায় স্কুল খোলার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। কৃষি বিভাগ বলছে এই জেলার ৩৫৩৫ হেক্টর জমির আবাদি ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যায় অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর বাড়ি তলা গেছিল, মনে করেন ঘরে পানি উঠছিল, অনেক জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। কুড়িগ্রামে আমন ক্ষেত নষ্ট হয়, চড়া দামের চারা কিনে অনেকেই নতুন করে আমন ধান আবাদের চেষ্টা করছেন। এদিকে পানি কমার পর ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রের কয়েকটি পয়েন্টে অব্যাহত রয়েছে নদী ভাঙন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনাতে এবার টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, বন্যার পানি তো কমতে শুরু করেছে, তো এই মুহূর্তে নদী ভাঙনও বাড়ে, আবার পাশাপাশি পানিবাহিত বিভিন্ন রোগের প্রকোপও বেড়ে যায়, সব মিলিয়ে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? যমুনা নদীর পানি গত চার দিন যাবৎ কমতে কমতে এখন বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, যে কারণে টাঙ্গাইলের সার্বিক বন্যার পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের নাগরপুর উপজেলা। আমরা এর আগে যেমন কি বলছিলাম যে নাগরপুর উপজেলা কিন্তু যমুনা নদীর পাড়ে, যে কারণে এটা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল। এখনও এই এখানকার জমিতে পানি আছে, কিন্তু পানি নেমে মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কিন্তু কৃষকরা আবার নতুন করে চাষাবাদ করার জন্য চেষ্টা করছে। পিছনে যে ট্রাক্টর
টি দেখা যাচ্ছে সেটা কিছুক্ষণ আগে এই ক্ষেতে চাষাবাদ করছিল। তো আমি সেই কৃষকের কাছে জিজ্ঞেস করছিলাম, তখন তারা বলল যে এখানে তাদের ধান ছিল এবং ধানগুলি নষ্ট হয়ে যাওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছিল, এখন পানি নেমে গেছে, তাই তারা আবার হাল চাষ শুরু করছে এবং আবার নতুন করে তারা আবাদ শুরু করবে। আর জেলা কৃষি সম্প্রসারণের তথ্য অনুযায়ী কিন্তু 990 হেক্টর আমন ধান পানির নিচে তুলে নষ্ট হয়েছে, আর 20 হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। আর পানি কমলে, পানি থাকাকালীন সময় যেসব পানিবাহিত রোগের কথা আমরা ইতিপূর্বে বলেছিলাম, সেখানে পানিবাহিত রোগ বলতে চর্মরোগটাই বেশি ছিল, অর্থাৎ দীর্ঘদিন পানিতে থাকার কারণে কিন্তু মানুষের পায়ে ঘা উঠেছিল। এছাড়া বিশুদ্ধ খাবার পানির অভাবে যেসব রোগ হয়, অর্থাৎ ডায়রিয়া, আমাশয়, এই বিষয়ে কিন্তু আমরা খুব বেশি তথ্য পাইনি। এই বিষয়ে আমরা কথা বলেছি টাঙ্গাইলের সিভিল সার্জন ডক্টর আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। তার কাছে যেটা জানতে চেয়েছিলাম যে পানিবাহিত রোগী কি পরিমাণ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বা টাঙ্গাইলের হাসপাতালগুলোতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আছে, তিনি যেটা বললেন যে শুধু এই বন্যার কারণে বিশুদ্ধ খাবার পানির অভাবে যে ডায়রিয়া বা আমাশয় এমন রোগী কিন্তু তারা খুব বেশি একটা পায়নি, অর্থাৎ বলা যায় যে পানিবাহিত রোগের প্রকোপ কিন্তু খুব বেশি দেখা দেয়নি। এখনও টাঙ্গাইলের বাসালের যে নিম্নাঞ্চল আছে সেখানে কিছুটা বেশ কিছু রাস্তা তলিয়ে আছে এবং সেখানে বেশ কয়েকটি রাস্তা এবং কালভার্ট বন্যার পানিতে ভেঙে যাওয়ার কারণে কিন্তু চলাচল অনেকটাই কষ্টসাধ্য হচ্ছে। আর বাকি যেসব জায়গা আছে, অর্থাৎ ইতিপূর্বে যেসব জায়গায় বন্যার পানি ছিল সেই জায়গা থেকে বন্যার পানি নেমে যাওয়া অনেকটাই পরিস্থিতির উন্নতি হচ্ছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। টাঙ্গাইল থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। বিরতির পর আবার আমন্ত্রণ জানাবো পরের খবরগুলো। টোনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক কমফি ম্যাট্রেস। গত 24 ঘন্টায় ময়মনসিংহ সহ 5 জেলায় আরও 17 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় 4 জন এবং উপসর্গ নিয়ে 13 জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে 6 জন মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 5 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 1 জন করোনা আক্রান্ত এবং 4 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। সেখানে শনাক্তের হার 7.61%। রংপুরে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় এই জেলায় করোনা আক্রান্ত হয়ে 2 এবং উপসর্গ নিয়ে আরও 2 জন মারা গেছেন। চট্টগ্রামে 1,481 নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন 82 জন, মারা গেছেন 1 জন। চীন থেকে কেনা সিনোফার্মের করোনা টিকার আরও একটি চালান দেশে এসেছে মধ্যরাতে। স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডাক্তার শামসুল হক চালানটি বুঝে নেন। তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট 54,1300 টিকা নিয়ে রাত 1টার দিকে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। টিকাগুলো সাময়িকভাবে বেক্সিমকো স্টোরেজে সংরক্ষণ করা হবে, এরপর দেশের বিভিন্ন স্থানে বিতরণ করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চলতি সপ্তাহেই বুলগেরিয়া থেকে আসবে অনুদানের 2.75 লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা। এছাড়া চীন থেকে কেনা টিকার আরও একটি চালান আসতে পারে আগামী শুক্রবার। কর্মকর্তারা জানান, সরবরাহ বাড়ায় সরকার টিকার প্রয়োগও বাড়ানোর চিন্তা করছে। চায়না থেকে তো আমাদের ক্রয় করা হচ্ছে এবং সেই ক্রয়ের একটা চালান আজকে এসে পৌঁছালো। সামনে আমাদের আরও কয়েকটা চালান, প্রতি সপ্তাহে একটা একটা করে চালান আসবে এবং এরকম পরিমাণে এখন আমরা বেক্সিমকোতে নিয়ে রাখতেছি এবং খুব তাড়াতাড়ি এটা সারা দেশে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তো আমাদের মাঠে এখন প্রচুর ডিমান্ড আছে, রুটিনভাবে যেটা চলতেছে ডেলি প্রায় আমাদের 5 লক্ষ টিকা লাগে, এটা তো আমাদের চলবেই। আরও একটু বাড়ানো যায় কীভাবে, কারণ যেহেতু আমাদের আরও টিকা আসবে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে দুদিন পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আপাতত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। লঘুচাপের কারণে অভ্যন্তরীণ নৌবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে, তাই তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার থেকে দেশের দক্ষিণের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মানিকগঞ্জ শহরের একটি ফ্ল্যাট থেকে পুলিশ সদস্যের স্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে শহরের রিজার্ভ ট্যাঙ্ক এলাকার একটি ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর নাম বিলকিস আক্তার, তিনি গাজীপুরের পুলিশ লাইন্সে কর্মরত কনস্টেবল মাসুদ রানার স্ত্রী। স্থানীয়রা জানায়, গত আগস্ট মাসে পুলিশ কনস্টেবল মাসুদ রানা ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। ফ্ল্যাটটিতে তার স্ত্রী ও 2 শিশু সন্তান থাকলেও মাসুদ রানা গাজীপুরে তার কর্মস্থলে থাকতেন। সকালে ওই ফ্ল্যাট থেকে শিশুর কান্না শুনতে পান বাড়ির মালিক। পরে পুলিশে খবর দিলে হাত পা বাঁধা অবস্থায় বিলকিস আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে বিলকিস আক্তারকে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কিশোরগঞ্জের হাওড়ে ঘুরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। নিখোঁজ জহিরুর রহমান সাগর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা। পুলিশ জানায় শুক্রবার সকালে জেলার নিকলি উপজেলা সদর থেকে একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বন্ধুদের সাথে মিঠামইনের হাওড়ে ঘুরতে যান সাগর। এ সময় হঠাৎ করে বন্ধুরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে পুলিশের তত্ত্বাবধানে শুরু হয় অভিযান। সিলেট থেকে জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন হোসেন মোহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। দুপুরে সিলেটের হজরত শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বিদিশা এরশাদ বলেন, জাতীয় পার্টিতে বর্তমানে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। জেলা উপজেলা থেকে শুরু করে কোথাও কর্মী বান্ধব কমিটি নেই, তাই নতুন করে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছেন বলে জানান তিনি। নতুন করে রাজনীতিতে ফিরে আসা নিয়ে বিদিশা বলেন, জাতীয় পার্টিকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জাতীয় পার্টিতে এখন যে অবস্থা, মানে এত বিশৃঙ্খল অবস্থা যে আপনার ওয়ার্ড থেকে শুরু করে থানা, জেলা, কোথাও কোনো কমিটি ঠিক মতো নেই। এগুলো আমরা সব নতুন করে আমরা এগুলো সব ঠিক করছি। খাগড়াছড়িতে এক মাসে প্রায় 20,000 গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। চাঁদাবাজি ও ভূমি বিরোধের জেরে এইসব গাছ কেটেছে প্রতিপক্ষ। জেলার রামগড়, গুইমারা ও পানছড়িতে এই ঘটনা ঘটছে প্রায়। মামলা হলেও এসব ঘটনা এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পার্বত্য চট্টগ্রামে বাঁশ ও কাঠ ব্যবসার উপর নির্ভরশীল অনেক মানুষ। লাখ লাখ টাকা বিনিয়োগ করে ব্যবসায়ীরা এখানে গড়ে তুলেছেন সেগুন, গামারি সহ বিভিন্ন বনজ গাছের বাগান, রয়েছে ফলদ গাছও। সম্প্রতি চাঁদাবাজি, ভূমি বিরোধ সহ নানা কারণে এসব বাগান নষ্ট করছে দুর্বৃত্তরা। গত এক মাসে রামগড়, গুইমারা ও পানছড়িতে অন্তত 47 একর জমির উপর প্রায় 20,000 গাছ কেটে ফেলা হয়েছে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে পুরাটাই শেষ করে দিছে। এই কাজটা যদি তারা না করে, যদি আমাকে ডাকি নিয়ে বেরাস করে দিত, আমি অনেক খুশি হইতাম। রাত 3টা বাজে তখন দেখি যে উঠে লাইট মারা দেখি গাছ কেটে গাছগুলা কাটতেছে। আমার এই গাছ সব শেষ করে ফেলছে, আমি এখন এই কর্যকর থেকে দেব। গত এক মাসে এ সংক্রান্ত 4টি মামলা দায়ের হলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। গাছ কেটে ব্যক্তিগত রোষ প্রকাশকে অপরাধ উল্লেখ করে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি ব্যবসায়ীদের। আমরা আশা করি সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে এবং দুর্বৃত্তদের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকে, আমাদের দেশের যেন ক্ষতি না করে। দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ চলমান আছে বলে জানিয়েছে প্রশাসন। গুইমারার ঘটনাতে ইতিমধ্যে মামলা তদন্ত শেষ করে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে, কোর্টে এখন আছে। আর অন্য যে ঘটনাগুলা এখানে এসেছে আমাদের নজরে, প্রত্যেকটা ঘটনায় কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওই মামলাগুলোও তদন্তাধীন আছে। ব্যক্তিগত বিরোধের জেরে জেলায় প্রায়ই তৈরি করা বন ধ্বংসের ঘটনা ঘটলেও এখনও কাউকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেখুন, খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামে কিন্তু গাছ কাটার যে সংস্কৃতি সেটা কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশেষ করে চাঁদাবাজির ঘটনায় কিন্তু এই ধরনের প্রতিশোধ নেওয়ার কেন্দ্র করে কিন্তু গাছ কাটা হয়। আমি আজকে পানছড়ি উপজেলার একজন যে ক্ষতিগ্রস্ত চাষির সাথে কথা বলেছি, তিনি বলেছেন এই চলতি বছরের 28 মে এবং 26 আগস্ট এই দুই দিনে তার প্রায় 8 একর বাগানের 15,000 গাছ কেটে ফেলেছে। এর মধ্যে 12,000 হচ্ছে সেগুন কাঠ এবং অন্য 3,000 হচ্ছে আম সহ বিভিন্ন ফলদ গাছ। এই ঘটনায় কিন্তু তিনি পানছড়ি থানায় গিয়ে মামলা করার পরেও কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা যায়নি। এবং এই সপ্তাহে খাগড়াছড়ির কুইমার উপজেলা সিন্ধুকচুরি এবং এর আগে রামগড়ে কিন্তু অন্তত 25 একর বাগানের প্রায় আরও 5,000 গাছ কেটে ফেলা হয়েছে। এই সমস্ত ঘটনা কিন্তু ঘটনাগুলো ঘটছে রাতের আধারে, যে কারণে আসলে অপরাধীদেরকে শনাক্ত করা প্রশাসনের পক্ষে দুরূহ হয়ে যাচ্ছে। এবং যে সমস্ত থানায় মামলা হয়েছে, আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে মূলত অজ্ঞাত আসামিকে, এগুলোকে অজ্ঞাত যারা সন্ত্রাসী ছিল তাদেরকে কিন্তু এখানে আসামি করা হয়েছে, যে কারণে আসলে এখনো পর্যন্ত তাদের অভিযান চলমান থাকলেও কিন্তু এবং চার্জশিট দেওয়ার পরেও কাকে কিন্তু
গ্রেপ্তার করা হয়নি এবং যে ঘটনায় চার্জশিট দেওয়া হচ্ছে সেটাকে কিন্তু ব্যক্তিগত বিরোধের জায়গাটা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেখানে আমরা কাউকে গ্রেপ্তার করতে দেখিনি। তবে এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে আসলে গাছ পরিবেশের জন্য অত্যন্ত মূল্যবান একটা জিনিস এবং একই সাথে এটার বাণিজ্যিক মূল্য আছে, কিন্তু এই প্রতিপক্ষ যারা আছে তারা চাঁদাবাজিকে কেন্দ্র করে মূলত এই গাছের উপর যে প্রতিশ্রুতি সেটা অত্যন্ত নাকচজনক এবং এই ঘটনা আসলে বন্ধ করার জন্য আসলে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি। এবং যারা বাগানি রয়েছে, যারা বাগান মালিক রয়েছে, তারাও আসলে চাঁদা দিয়েও কিন্তু এখানে কিন্তু তারা পার পাচ্ছে না। অর্থাৎ আমরা পাঞ্চরিতে যখন কথা বলেছি তিনি আমাদেরকে দাবি করেছেন 2019 সালে এই যারা চাঁদাবাজ তাদেরকে কিন্তু 50,000 টাকা দেওয়ার পরেও 2 বছর না যেতে কিন্তু একইভাবে চাঁদার দাবিতে তারা 15,000 গাছ কেটে দিয়েছে। আসলে এই ধরনের ঘটনার কারণে যারা বাগান করতে আগ্রহী তারা কিন্তু অনেকে বিমুখী হয়ে যাচ্ছে এবং এর প্রভাব কিন্তু পাহাড়ের স্থানীয় যে অর্থনীতি সেটার উপরেও পড়ছে। তো এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে সর্বশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। করোনার প্রভাব কাটিয়ে ওঠার আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জের তাঁতপল্লি লোকসানে পড়েছে জেলার প্রায় 3,000 তাঁত। বারবার ক্ষতির মুখে পড়ায় এই শিল্প বাঁচাতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাঁত মালিকদের। তাদের সহায়তায় বিশেষ প্রণোদনার কথা বলছে জেলা প্রশাসন। বন্যার পানিতে ভাসছে স্বপ্নের তাঁত, চোখের সামনেই নষ্ট হচ্ছে কষ্টার্জিত তাঁতের যন্ত্রাংশ। সিরাজগঞ্জ সদর উপজেলার সৈয়দাবাদ ইউনিয়নের বাওইতারা গ্রামের চিত্র এটি। একই অবস্থা বেলকুচি এবং শাহজাদপুরের দাঁতগুলোরও। লকডাউনে 3 মাস বন্ধ থাকার পর সম্প্রতি চালু হয়েছে এসব তাঁত, কিন্তু যমুনার পানি বেড়ে এখন তলিয়ে গেছে বেশিরভাগ কারখানা। করোনার প্রভাব কাটিয়ে ওঠার আগেই এমন দুর্যোগে হুমকির মুখে তাঁত শিল্প। মানে বহুতের জিনিস নষ্ট হয়ে দিছে, আবার হাটঘাট নাই, আমরা কি খাই কি কোনে যাই, জিনিসপাতি আগে সব বনাশ হয়ে গেছে, কাটা বাদ টাটা বাদ কেউ আগে তাঁত খেত চালা খামো, আর চালানপাতি তো শেষই হয়ে গেল। তাঁত মালিকরা বলছেন এই শিল্প টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। গান্ধী করোনার সময় এগুলো কাপড় বিক্রি করতে পারে না, আরও এখন তো একটু কাপড় বিক্রি করা যায়, কিন্তু মনে করেন যে পানির কারণে তাঁত মাতলা কাপড় তৈরি করা যাচ্ছে না। এমনিতে সুতার দাম বৃদ্ধি, তারপরে তো আমাদের ব্যবসা একদম নাই। আমাদের সরকার যদি আমাদের প্রতি একটু নজর দিত তাহলে আমাদের খুব ভালো হতো। বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের খাদ্য সহায়তার পাশাপাশি এই শিল্প রক্ষায় বিশেষ প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সাহায্যের জন্য আমরা আমন্ত্রণ লিখব, সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা সাহায্য করব। এছাড়া আমাদের যে জিআরের যে বিষয়গুলো আছে, আমাদের কী বলা হয় দুর্যোগ ব্যবস্থা ত্রাণ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দগুলো আসে সেগুলো আমরা যাতে আমাদের সমস্ত ত্রাতিরা পায় সেই বিষয়ে আমরা ইউনিয়নদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এবং অলরেডি চলমান আছে, এটা অব্যাহত থাকবে। করোনা ও বন্যার প্রভাবে জীবিকা সংকটে পড়েছেন সিরাজগঞ্জ সদর বেলকুচি ও শাহজাদপুর তাঁতপল্লির অন্তত 3,500 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুমিল্লা সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লার ময়নামতিতে ট্রাক চাপায় মারা গেছেন রিকশা চালক সহ 3 জন। পুলিশ জানায় ভোরে ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে রিকশা থেকে নেমে চালককে ভাড়া দিচ্ছিলেন যাত্রীরা। এ সময় পাথরবাহী একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই 2 যাত্রী ও রিকশা চালক মারা যান। এদিকে বাগেরহাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবেক ক্রিকেটার রেজওয়ানুল ইসলাম রিদু মারা গেছেন। সকালে কুলিয়া দায়রে এই দুর্ঘটনা ঘটে। রেজওয়ানুল জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন। হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে 1 কলেজ ছাত্রী নিহত হন। আহত হন নিহতের মা, বাবা ও বোন। এছাড়া ফেনীর মিজান রোডে মিনি ট্রাকের চাপায় নিহত হন 1 মোটরসাইকেল আরোহী। লক্ষ্মীপুরে নিখোঁজের 3 দিনেও সন্ধান মেলেনি মা ও 2 মেয়ের। বৃহস্পতিবার থেকে খোঁজ মিলছে না রামগতির মারজাহান বেগম ও তার 2 মেয়ে সামিয়া ও ফাতেমার। স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে রামগতির রামদয়াল বাজারে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন তারা। মারজাহান বেগমের স্বামী হেলাল উদ্দিন জানান দেরি দেখে স্কুলে খোঁজ নেওয়া হলে মেয়েদের নিয়ে তার স্ত্রী সেখানে যাননি বলে জানান স্কুলের শিক্ষিকা। এরপর থেকে শুরু হয় খোঁজাখুঁজি। পরে শুক্রবার রামগতি থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশ জানায় এর মধ্যে নিখোঁজের বিষয়ে বিভিন্ন থানায় জানানো হয়েছে, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। কী কারণে নিখোঁজ হয়েছেন তারা খতিয়ে দেখা হচ্ছে তাও। পিরোজপুরে এহসান গ্রুপের কাছ থেকে পাওনা টাকা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। সকালে শহরের বাইপাস সড়কে এহসান গ্রুপের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন কয়েকশো গ্রাহক। এ সময় বক্তারা অভিযোগ করেন
এহসান গ্রুপের পরিচালক মুফতি মাওলানা রাগিব আহসান ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কোটি টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। দ্রুত সে অর্থ ফিরিয়ে দেয়া সহ এহসান গ্রুপের সব প্রতিষ্ঠান ও সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাজধানীর একটি বাসা থেকে পিরোজপুরের মাল্টিপারপাস কোম্পানি এহসান গ্রুপের পরিচালক মুফতি মাওলানা রাগিব আহসান ও তার তিন ভাইকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বন্ধ হয়ে আছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 17 কিলোমিটার রাস্তা সংস্কার কাজ। খানাখন্দে ভরা সড়কে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তি নিতে পড়ছেন এই চলাচলকারী মানুষ। ঘটছে ছোট বড় নানা দুর্ঘটনা। এটি কুষ্টিয়া শৈলকোপা আঞ্চলিক সড়ক। কুমারখালী উপজেলার দক্ষিণাঞ্চলীয় যদুবয়রা, চাপড়া, পাগুলাট, চাঁদপুর ও পান্টি ইউনিয়নবাসীর সাথে জেলা শহরে যোগাযোগের একমাত্র পথ। এছাড়াও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলাবাসীও ব্যবহার করে সড়কটি। দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে সড়কের এখন বেহাল দশা। 20 মিনিটের পথ যেতে 2 ঘন্টারও বেশি সময় লাগে। প্রায় গাড়ি উল্টে ঘটে দুর্ঘটনা। একটু বৃষ্টি হলেই রাস্তার ভাঙাচোরা অংশে জমে পানি। রাস্তা খারাপ যাওয়া যায় না, কি মানে জাকিতে জাকিতে আর সময় লাগে বেশি, 10 মিনিটের পথ 1 ঘন্টা লাগে। রাস্তা এমন ভাঙা ভাঙছে মানে 8-10 কিলো নিয়ে, খুবই একরকম ভাঙা। এখানে সচরাচর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই ভাঙা রাস্তার জন্য। এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, 15 কোটি 7.5 লাখ টাকা ব্যয়ে রাস্তাটির সংস্কার কাজ শুরু হয় 2020 সালের জুনে। 10 দিন পর ঠিকাদার ব্যক্তিগত কারণ দেখিয়ে কাজ বন্ধ করে চলে যান। আবারও টেন্ডার আহ্বান করে কাজ শুরু হবে বলে জানান তিনি। পিডি সাহেবের সাথে আমি সার্বিক যোগাযোগ রাখছি, প্রতি সপ্তাহে অন্তত 2 বার আমার কথা হয় এবং আমি চেষ্টা করছি যত শীঘ্রই এটার অনুমোদনটা যদি আমাকে দেওয়া হয় রিটেন্ডার করার, তাহলে আমি রিটেন্ডার করে খুব শর্ট টাইমে এটার একটা আমরা নতুন ঠিকাদার নিয়োগের ব্যবস্থা নেব। দ্রুত সড়ক সংস্কার করে দুর্ভোগ কমানোর দাবি এই অঞ্চলের মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, আমরা প্রতিবেদনে যেমনটি দেখতে পাচ্ছি যে এই পথে চলাচলকারী মানুষদের ভোগান্তি বেশ, তো সড়ক কর্তৃপক্ষ কি বলছে, সংস্কারের উদ্যোগ কবে নাগাদ নেওয়া হবে? আসলে প্রতিবেদনে যেমনটি বলছিলেন এটা যেমন সত্য কথা, এরপরে কিন্তু কুষ্টিয়া শহর থেকে উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম এই চারদিকেরই যদি 10 কিলোমিটার বাইরে চলে যাওয়া যায় তাহলে প্রত্যেকটি সড়ক এবং মহাসড়কেরই অবস্থা খারাপ, এবং যে মহাসড়কগুলো আছে এইগুলো কিন্তু মরণ ফাঁদে পরিণত হয়ে গেছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন অবস্থান করছি কুষ্টিয়ার ঝিনাইদহ মহাসড়কের বটতল বাইপাস এলাকায়। এই জায়গাটি কিন্তু এই সড়কটির বয়স খুব বেশি হলে 3 বছর হবে। এই 3 বছরের মাথায় কিন্তু এখানে এত বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে যে এখানে কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। শুধুমাত্র এই জায়গাটি নয়, এর পাশে যে কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের বৃত্তিপাড়া থেকে শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় লক্ষ্মীপুর পর্যন্ত এবং কুষ্টিয়া থেকে পাবনা মহাসড়কের ত্রিমোহনী বাইপাস থেকে 12 মাইল পর্যন্ত যে সড়ক, এই সড়কের কিন্তু প্রায় 40 কিলোমিটার রাস্তার থেকে থেকেই কিন্তু খানাখন্দে ভরে গেছে। এবং এই খানাখন্দের কারণে যে শুধুমাত্র বড় নিম্নমানের কাজই দায়ী সেটা নাই, 10 টাকার যে বালুবাহী গাড়িগুলো আছে, এই যে ওভারলোড অতিরিক্ত লোডকৃত এই গাড়িও কিন্তু এই খানাখন্দের জন্য দায়ী। এবং এই সড়কগুলোতে কিন্তু প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। আমি এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছি এমন কোনো দিন নেই যে এই জায়গাটিতে 2-1টি গাড়ি বিকল হয়ে পড়ে থাকে না, এবং যার ফলে কিন্তু এখানে মাঝে মধ্যেই যানজটের সৃষ্টি হয়। তো আসলে এই ব্যাপারে আমি কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন শাকিরুল ইসলাম, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন আসলে এই সড়কগুলোতে আবার পুনরায় যে কাজ সেই কাজ এবং সংস্কার কাজ করার জন্য তারা রিটেন্ডারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো চলমান রেখেছে, এবং যে প্রতিবেদনটি দেখাচ্ছিলেন সেই প্রতিবেদনের যে রাস্তা সেই সড়কের ব্যাপারে আমরা এলজিডি কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে তারা পুনঃ টেন্ডারের অনুমতি পেয়েছে এবং সেই পেপারসও রেডি করে পুনঃ টেন্ডার অতি দ্রুত দিয়ে তারা ওই সড়কটিতে টেন্ডারের মাধ্যমে কিন্তু এই সড়কটি আবার সংস্কার কাজ দ্রুত করার চেষ্টা করতেছেন। তো আসলে এই কুষ্টিয়ার যে সড়কের ব্যবস্থা, এই সড়ক ব্যবস্থা কিন্তু প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে, এবং জন যে ভোগান্তি সেই জনভোগান্তির একটা শেষ সীমানায় পৌঁছে গেছে কিন্তু কুষ্টিয়ার এই সড়ক মহাসড়কগুলো। এর থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে এইসব সড়ক মহাসড়কের চলাচলগত গাড়ির যানবাহন মালিক এবং যাত্রীগণ। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ সংবাদ। কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী মিলনুল্লাহ।
কিশোরগঞ্জের হাওড়ে চলছে মাছ ধরা উৎসব, আর এই উৎসবকে কেন্দ্র করে মাছ ধরার চাইতরিতে ব্যস্ত নিকলির সিংপুর গ্রামের কারিগররা। জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলায় বিক্রি করেও লাভবান তারা। হাওড়ে থইথই পানি, বর্ষার শুরু থেকে ছয় মাস মাছ ধরা উৎসবে মেতে ওঠেন এই অঞ্চলের জেলেরা। প্রতি বছরই মাছ ধরার চাই তৈরি করেন সিংপুর গ্রামের কারিগররা। পুরো গ্রামটি যেন হয়ে ওঠে ক্ষুদ্র কুটির শিল্পের গ্রাম। চাই বানানোর পাশাপাশি মাছও ধরেন তারা। জেলার চাহিদা মিটিয়ে আশপাশের হাওড়েও বিক্রি হচ্ছে বাঁশ বেত কাঠি দিয়ে তৈরি চাই। 30 বছর ধরে চাই বানায় বেশিও নিজে পাতিও। চাই বিক্রি হয় প্রায় 150 টাকা, 140 টাকা, 30 টাকা এইভাবে বিভিন্ন এলাকার মাঝে বিক্রি করি। এই বিক্রি করার পরে আমরা এটা দিয়ে সংসার অংশ চালাই, বাচ্চা কাচ্চা আছে। চাইপল্লির কারিগরদের বিনা সুদে ঋণ দেয়া সহ সহযোগিতার কথা জানালেন এই জনপ্রতিনিধি। চাই বানানোর কাজে যারা জড়িত রয়েছে তাদের জন্য আমরা একদম ক্ষুদ্র মূল্যে এবং বিনামূল্যে আমরা কিন্তু সরকারের যে সুদমুক্ত যে ঋণ, সেই ঋণটা কিন্তু আমরা দিচ্ছি। পাশাপাশি সহজ শর্তে যারা কিস্তি আকারে যাতে এই ঋণটা যাতে ফেরত দিতে পারে সেটার ব্যবস্থা আমরা করেছি। শত বছর ধরে মাছ ধরার গ্রামীণ চাই হাওড়ের ঐতিহ্য বহন করে আসছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুজিব বর্ষ উপলক্ষে ফরিদপুরে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সদর উপজেলার ভুবনেশ্বর নদে উৎসব মুখর পরিবেশে এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ। এ সময় ছোট বড় মিলিয়ে 5টি নৌকা নিয়ে মাঝি মল্লারা প্রতিযোগিতায় অংশ নেয়। সে সময় নৌকা বাইচ দেখতে নদের দুপারে বিভিন্ন বয়সের কয়েক হাজার মানুষ ভিড় করে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান। এসেছে শরৎ, নীল আকাশে শুভ্র মেঘের ভেলার সঙ্গে প্রান্তরে ফুটেছে কাশফুল। আর এই করোনাকালে খানিকটা স্বস্তির খোঁজে মিরপুরের তুরাগ তীর ও উত্তরার দিয়াবাড়ি আফতাবনগরে ছুটছেন নগরবাসী। বর্ষা বিদায় নেয় শ্রাবণে, বর্ষণের ইতি টেনে আসে ভাদ্র, নীল আকাশে শুভ্র মেঘের ভেলায় চেপে আসে শরৎ। বর্ণগন্ধময় এই প্রকৃতি নাড়া দিয়ে যায় নগর জীবনেও। টিভিতে দেখে ইয়েতে দেখে যার জন্য আরো বিশেষ করে নিয়ে আসছি যে কাশফুল কিরকম হয় তুমি দেখো। কাশফুল দেখতে হলে হয়তো গ্রাম বাংলায় যেতে হবে, অথবা আমাদের ঢাকায় যদি দেখতে হয় খুব কাছাকাছি, তাহলে এই উত্তরা দিয়াবাড়ি ছাড়া আমাদের অল্টারনেটিভ কোনো প্লেস নাই। এখানে আসলেই দেখি যে সবগুলোতে প্লট আকারে ই করা, হয়তো আরো 5-10 বছর পরে দেখা যাবে যে এখানে এই জায়গাটুকু নাই। বৃষ্টি ভেজা সোদামাটি আলো করে মিরপুরের তুরাক পার্ক ও উত্তরার দিয়াবাড়িতে দোল খাচ্ছে কাশের গুচ্ছ। করোনাকালে অবরুদ্ধ জীবনে এবারে শরৎ যোগ করেছে ভিন্ন এক মাত্রা। 1.5 বছর প্রায় করোনার কারণে আমরা বেরোতে পারিনি, যার কারণে সব মিলে আসলে সুন্দর এবং খোলা আকাশে মোটামুটি আমরা সবাই নিঃশ্বাস ফেলতে পারছি। দম বন্ধ করেই ঘরে থাকতে হয়েছে এবং থাকারও নির্দেশও দিছে। এখন কাশফুল দেখে কেমন লাগছে? ভালো লাগে। এক সময় মিরপুর বেড়িবাঁধ, আফতাবনগর, বসুন্ধরা আবাসিক এলাকা ও কেরানীগঞ্জের মাওয়া সড়কের পাশেও মিলত কাশবনের দেখা। তবে আবাসনের প্রয়োজনে প্রতিনিয়ত ভরাট হচ্ছে জলাধার, কমছে খোলা জায়গা, এতে উজাড় হচ্ছে কাশবন। এখনই সচেতন না হলে এমন দিনও আসবে যখন এক চিলতে কাশবনের দেখা পাওয়া কঠিন হবে মহানগরীতে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিতে পারি। 1.5 বছর বন্ধ থাকার পর কাল খুলছে স্কুল কলেজ, খুশি বেশিরভাগ শিক্ষার্থী, করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধের ব্যবস্থা। স্বাস্থ্যবিধি মানা না হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী, ঝরে পড়াদের ফিরিয়ে আনতে নেওয়া হবে উদ্যোগ। নদনদীর পানি কমলেও বেড়েছে নদী ভাঙন, বন্যায় লোকসানের সংখ্যায় কৃষক, ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ।
চব্বিশ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে পাঁচ জেলায় 17 মৃত্যু। চীন থেকে দেশে এলো আরও 54 লাখ টিকা। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।